যতদিন পর্যন্ত বাংলাদেশের আইন না হবে তখনই তারা মাঠে থাকবে ইনশাল্লাহ।
প্রতিবাদ আমাদের দাবি চলতে থাকবে, মিছিল মিটিং সমাবেশ করবে ইনশাআল্লাহ, যারা সম্মান হবে সবার দূরে সারা দেশের সম্মান হবে ইনশাআল্লাহ। আমি বলছি অবিলম্বে বিলাসিতার 5 করোড় বন্ধতে সরকারে বলছি, নতুবা আমাদের দাবি চলবে। আমরা টায়ার জ্বালাবো না, আগুন দিয়ে মানুষ মারবো না, রাস্তা অবরোধ করবো না, যতদিন আমাদের দাবি আদায় না হবে শান্তি মূল্য আন্দোলন চলবে। আমি আপনাদের পক্ষ থেকে, যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসন, যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা সহযোগিতা করেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি এখন দোয়া হবে, মোলাকাত হবে, তারপর ইনশাআল্লাহ আমরা সকলে বিদায় নেব। আল্লাহ আমাদের কবুল করুন। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, আজকে বিশ্ব নবীর মহব্বত আমরা পাকে নেছি। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে বিজয় দাও। আল্লাহ আল্লাহ, তমাম কাফেরদেরকে তুমি হালাক করে দাও। বিশ্ব নবীর মহব্বতী লোকদেরকে, আশেকদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহ আমাদের সকলকে তুমি বিজয় দান করো। বাংলাদেশের বেলাশ্রী আইন কবুল করো। ওয়াইসি পুত্র সমস্ত দেশ থেকে ফেরান্তের সাথে যাতে করে কূটনৈতিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সেই মানুষকে তাদেরকে তৈরি করে দাও। আল্লাহ আল্লাহ, যারা শরীর হয়েছে, যারা والحمد لله رب العالمين.